আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকের গোপন দুইটা ট্রিক শেয়ার করব। নাম্বার ওয়ান, ফ্রেন্ড লিস্টে না থেকেও যে কারো ফেসবুকের পোস্ট দেখতে পারবেন। নাম্বার টু, যে কারো মেসেজ সিন করবেন বাট সে বুঝতেই পারবে না আপনি যে তার মেসেজটি দেখেছেন। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি মিস করতে না চান তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলেই আমার করা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লেটস চেক ইট আউট। ওকে, নাম্বার ওয়ান, ফ্রেন্ড লিস্টে না থেকেও যে কারো পোস্ট দেখতে পারবেন। এটা আপনি কখন দেখবেন? ফর এক্সাম্পল, আপনার প্রিয় মানুষ অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন কারোর সাথে আপনার পূর্বে ফেসবুকে অ্যাড ছিল বাট কোনো ঝামেলার কারণে পরবর্তীতে আপনাকে আনফ্রেন্ড মেরে দিয়েছে, কিন্তু আপনি তার ফেসবুকের পোস্টগুলো দেখতে চাচ্ছেন বাট তার ফেসবুক প্রোফাইলটি লক করা, আপনি কিন্তু তার ফেসবুক প্রোফাইলের ভিতরে গিয়ে তার পোস্টগুলো দেখতে পারেন না। সেক্ষেত্রে আজকের ভিডিওটা দেখে যদি ট্রিকটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি কিন্তু তার পোস্টগুলো দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আমি সরাসরি ফেসবুক অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে এই অ্যাকাউন্ট দিয়ে আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টটি সার্চ দিব। তো জাস্ট সার্চ অপশনে গিয়ে জাস্ট আমি এখানে লিখে সার্চ দিব, সুজন আহমেদ সিজান। ঠিক আছে, আমি আমার অরিজিনাল অ্যাকাউন্টটি যখন সার্চ দিলাম, দেখুন এই অ্যাকাউন্টের সাথে কিন্তু আমার কোনো অ্যাড নেই বা ফ্রেন্ড লিস্টেও কিন্তু আমি নেই। তো জাস্ট এখন আমি যে অল আছে অলের নিচে যাচ্ছি, একটু স্ক্রল করে নামবো, নামার পর অ্যাট ফার্স্ট ফটোগুলো আমি সব দেখতে পারতেছি। দেখুন, যদি আমি সি অলে ক্লিক করি, আমার অরিজিনাল আইডির ফটোগুলো সব আমি এখানে দেখতে পারতেছি। অর্থাৎ যে কেউ ফেসবুকে সার্চ দিলে আমার ফটোগুলো কিন্তু খুব সহজে দেখে নিতে পারতেছে। তারপরে যদি আমি এটা এখান থেকে ব্যাক চলে আসি, ব্যাক চলে আসার পর যদি স্ক্রল করে নিচে আসি, নিচে আসার পর সে দেখতে পারবে যে আমি কোথায় কী পোস্ট করেছি না করেছি সব কিছু কিন্তু সে দেখতে পারবে। যে দেখুন, সব পোস্টগুলো এখানে শো করতেছে। খুব সিম্পল হয়েছে, কিন্তু এই ট্রিকটা ফলো করে যে কারো পোস্ট আপনি দেখতে পারবেন যদি সে আপনার ফ্রেন্ড লিস্টে নাও থাকে। আপনারা কিন্তু এখানে দেখতেই পারতেছেন আমার সম্পূর্ণ পোস্টগুলো এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে খুব সহজে ফ্রেন্ড লিস্টে না থেকেও যে কারো ফেসবুকের পোস্ট দেখতে পারবেন। নাম্বার টু, কেউ আপনাকে মেসেজ করেছে আপনি সেটা দেখেছেন বাট সে বুঝতেই পারবে না আপনি তার মেসেজটি দেখেছেন। এই কাজটি দেখানোর জন্য আমি সরাসরি আমার মেসেঞ্জার অ্যাপটি ওপেন করব। মেসেঞ্জার অ্যাপটি ওপেন করার পরে আমি আমার এই আইডিতে একটি মেসেজ করব। তো এই জন্য জাস্ট আমি আমার মেসেঞ্জার লাইভ থেকে ওই আইডিতে আগে একটা মেসেজ করি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি এখানে জাস্ট হিজিবিজি করে লিখলাম, ঠিক আছে, লিখার পরে লিখার আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার সাথে সাথে এখন যদি আমি মেসেঞ্জারে প্রবেশ করি, এই যে দেখুন সবার উপরে সেই মেসেজটি শো করতেছে, বাট আমি কিন্তু এখন পর্যন্ত সেই মেসেজটি সিনও করিনি। এবং আমি যে অ্যাকাউন্ট থেকে মেসেজটি পাঠিয়েছি সেই অ্যাকাউন্টের নিচে কিন্তু দেখুন এখানে লিখা শো করতেছে ডেলিভার, ঠিক আছে। তো এখন আপনাকে যে ট্রিকটা ফলো করতে হবে, জাস্ট সেই অ্যাকাউন্টের উপরে ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর এখানে পাবেন রেস্ট্রিক্ট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মেসেঞ্জার থেকে তার আইডিটি চলে যাবে। দেন আপনি আপনার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে পাবেন প্রাইভেসি নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আছে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখুন তার আইডিটি এখানে শো করতেছে, জাস্ট এই অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন তার যে মেসেজটি সে পাঠিয়েছে আমি সম্পূর্ণ মেসেজটি কিন্তু দেখে নিলাম। দেখে নেওয়ার পর জাস্ট সিম্পলি এখানে আনরেস্ট্রিক্টে ক্লিক করে দিবেন। আনরেস্ট্রিক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তার এই অ্যাকাউন্টটা যেখানে ছিল সেখানে কিন্তু পুনরায় চলে যাবে। যে দেখুন অ্যাকাউন্ট এখানে চলে আসলো। তো আমি তার মেসেজটি কিন্তু সেন্ড করেছি, এখন আমি তার আইডিতে প্রবেশ করি, দেখি যে তার এখানে শো করতেছি কিনা। জাস্ট আমি একটু ব্যাক দিয়ে রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখুন, নতুন করে আমি যখন তার অ্যাকাউন্টে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে এই যে দেখুন এখন পর্যন্ত কিন্তু যে পার্টি তার মেসেজটার নিচে কিন্তু এখানে ডেলিভার লেখাটাই শো করতেছে, সিন লেখাটা শো করতেছে না। আর ইতিমধ্যে কিন্তু আমি এখানে আরও মেসেজ পাঠিয়েছি, সেগুলো কিন্তু সিন শো করতেছে, কারণ সেগুলো আমি সরাসরি দেখিয়েছি, এই ট্রিকটা আমি অ্যাপ্লাই করিনি। তো আপনারা খুব সহজে ট্রিকটা অ্যাপ্লাই করে যে কারো মেসেজ দেখে নিতে পারবেন, সে কখনোই বুঝতে পারবে না যে আমি আপনি তার মেসেজটি দেখেছেন। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত গোপন দুইটা ট্রিক্স। আশা করি এই ট্রিক দুটো আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিকে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।